এতো বড় বিপদে আমরা চুপ করে বসে থাকবো দিদি ভাই? হ্যাঁ বসে থাকবি। তুই এখন এই বাড়ির বউ অপু, তোকে এখন এই বাড়ির নিয়ম কানুন অনুযায়ী চলতে হবে। এ বাড়ির ছেলেরা রয়েছে, দরকার হলে তারা পুলিশে খবর দেবে। আর এর মধ্যে যদি মেঘার কোনো বড় একটা ক্ষতি হয়ে যায় তখন কি করবি দিদি ভাই? দিদি ভাই তো অনেক বন্ধুদের সাথে মেলামেশা করতো, ও তো বাড়ি থেকে লুকিয়ে লুকিয়ে অনেক বন্ধুদের সাথে দেখা করতো। তার মধ্যে স্পেশাল কেউ, মানে যার নাম তুমি মেঘার মুখে বারবার শুনেছো এমন কেউ? হ্যাঁ আছে, তার নাম রাহুল।